টি-টোয়েন্টি ক্রিকেটে ক্রমে একজন আলোচিত ক্রিকেটারে পরিণত হচ্ছেন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন। তাই বলা হচ্ছে সামনের ইন্ডিয়া প্রিমিয়ার লিগে তিনি হতে পারেন দলগুলোর জন্য এক হটকেক। এমনকি রিশাদ ছাড়াও শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদের মতো কয়েকজন তারকাও এবার আইপিএলের মেগা নিলামে বাজিমাত করতে পারেন। তবে তার আগে টাইগার ক্রিকেটারদের জন্য এক বড় সুখবর হলো আসছে ভারত সিরিজ, যেখানে পারফরম্যান্স করতে পারলেই খুলে যাবে সম্ভাবনার দুয়ার। আর ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে বাজিমাত করে কোন কোন ক্রিকেটার সুযোগ পেতে পারেন আইপিএলে তা জানাব এই রিপোর্টে। ক্রিকেট দুনিয়ায় সময়ের সাথে সাথে জনপ্রিয় হয়ে উঠছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট, প্রতিনিয়ত বেড়েই চলেছে যার সংখ্যা। কিন্তু এখনও পর্যন্ত সব টুর্নামেন্টের ঊর্ধ্বে নিজের জায়গা দখল করে রেখেছে আইপিএল। প্রতি বছর বিশ্বের সব নামি দামি তারকারা মাঠ মাতান এখানে। এমনকি শোনা যায় একজন ক্রিকেটারের জাতীয় দলের পরপরই বড় স্বপ্ন থাকে আইপিএলে খেলার। তবে কথিত আছে টুর্নামেন্টটিতে প্রায় সবসময় উপেক্ষিত থাকে টাইগার ক্রিকেটাররা। 2008 সাল থেকে অনুষ্ঠিত হওয়া লিগটিতে এখনও পর্যন্ত নিয়মিত সুযোগ পেয়েছেন বলতে শুধুই সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। যদিও এর আগে ও পরে তামিম, মাশরাফি, লিটনরা ডাক পেয়েছিলেন, কিন্তু কেউই তেমনভাবে নিজেদের প্রমাণ করতে পারেননি। সেদিক থেকে এবার আসরে শোনা যাচ্ছে আশার বাণী। 2025 ইন্ডিয়া প্রিমিয়ার লিগে সুযোগ পেতে পারেন বেশ কিছু টাইগার ক্রিকেটার। এমনকি কয়েকজনকে নিয়ে রীতিমতো টানাটানি লাগিয়ে দিতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেক্ষেত্রে লিটন রিশাদদের জন্য বড় সুযোগ বলা যেতে পারে আগামী ভারত সিরিজ। বিরাট কোহলিদের বিপক্ষে দুটি টেস্টের পরই তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে টিম টাইগার্স। মূলত তাদের মাঠে টাইগার ক্রিকেটারদের প্রমাণ করার এটাই বিশাল সুযোগ। সাধারণত আইপিএলের দলগুলো কোনো ক্রিকেটারকে তাদের দলে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি নজর দেয় ওই ক্রিকেটার ভারতের বিপক্ষে বা তাদের মাটিতে কেমন পারফরম্যান্স করেছে তার উপরে। সেখান থেকে এবার যদি ভারত সিরিজে ব্যাটার বা বোলাররা কেউ ভালো খেলতে পারেন তাহলে নজর কাড়বেন ফ্র্যাঞ্চাইজির মালিক পক্ষের। এমনিতেই গুঞ্জন শোনা যাচ্ছে এবার নিলামে দলগুলোর জন্য হটকেক হবেন রিশাদ হোসেন। টি টোয়েন্টি বিশ্বকাপে তার পারফরম্যান্স দেখে বিমোহিত হয়েছে কয়েকটি দল। এরই মধ্যে কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগ, জিম অ্যাফ্রো টি টেন টুর্নামেন্ট ও বিগ ব্যাশে সুযোগ পেয়েছেন এই স্পিনার। তাই বলা চলে আইপিএলেও তার দিকে নজর রেখেছে কয়েকটি দল। তাকে ছাড়াও নিলামে চওড়া মূল্য পেতে পারেন শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ। দুজনে এর আগে একাধিকবার ডাক পেয়েছিলেন, কিন্তু তৎকালীন বোর্ডের কাছ থেকে অনাতিপত্র না পাওয়ায় যাওয়া হয়নি তাদের। তবে এবার যেহেতু বিসিবির গঠন ব্যবস্থায় পরিবর্তন এসেছে, তাই আশা করাই যায় কোনো দলে সুযোগ পেলে অবশ্যই ছাড়পত্র পাবেন ক্রিকেটাররা। সেই চিন্তা মাথায় রেখেই বেশ চওড়া মূল্য পেতে পারেন এই দুজন। তাদের পাশাপাশি ভারতের বিপক্ষে লিটন কুমার দাস ও মেহেদি হাসান মিরাজও যদি নিজেদের সামর্থ্যের সেরাটা দিতে পারেন তাহলে তাদেরও কপাল খুলে যেতে পারে। স্বাগতিকদের বিপক্ষে ব্যাট হাতে যদি একটা লম্বা ইনিংস খেলা যায় তবেই ভাগ্যের চাকা ঘুরে যাবে। তবে আপাতত এটা নিশ্চিত এবার টুর্নামেন্টে মুস্তাফিজ ছাড়াও আরও কয়েকজন সুযোগ পেতে পারেন।